গোয়া বাগান লেনে একটা ছোট বাড়িতে এক নিঃসন্তান দম্পতি থাকতেন। ভদ্রলোক অম্লশূলের ব্যথায় প্রায় কষ্ট পেতেন। একবার তারা পার্বতীপুর স্টেশনে আছেন কলকাতার গাড়ি ধরবেন বলে। এমনি সময় তার পেটের পুরনো ব্যথা তীব্রতর হয়ে উঠল। পেটের যন্ত্রণা সইতে না পেরে স্টেশনের প্ল্যাটফর্মে ভদ্রলোক তখন গড়াগড়ি দিচ্ছেন, আর বিমূঢ় অসহায়া স্ত্রী পাশে বসে আছেন। এদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে। এমন সময় ভদ্রমহিলা দেখলেন এক সুশ্রী গৌরবর্ণ সৌম্যমূর্তি বৃদ্ধ ভদ্রলোক প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছেন। কাছে এসে জিজ্ঞাসা করলেন যন্ত্রণার কারণ কি। তিনি একটি ওষুধ দিলেন, সঙ্গে সঙ্গেই ব্যথার উপশম হল। তিনি ভদ্রলোককে কয়েকটি কবিরাজি ওষুধও বলে দিলেন। দেবদূতের মতো আবির্ভূত সেই মানুষটি ছিলেন পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুর।